নমস্কার, আমাদের আজকের গল্প বনবিধি পত্রের বজ্রপাত। মাস্টারমশাই, মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁফাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি, সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধর বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তার উপরে এটা আবার বোর্ডিং স্কুল, সব সময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি, ফোনে গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হিটসের যে যথেষ্ট রাগি সে কথা সব ছাত্ররাই জানে। হলধর বাবু তার রাগি গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান, কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁফাচ্ছে ইসমাইল, দুটো ঢোক গিলে মুখ কাঁচু মাচু করে বলে, নতুন ছেলেটা? এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলধর বাবু, এবার আঙ্গুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙ্গুল তোলে ইসমাইল, বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলধর বাবু, তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারোর ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টার মশে যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম, হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হলধর বাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে, তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে পাঁচ পড়ে হস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে, কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র, মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল, এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধর বাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না, হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টারে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি, শেষ অবধি ভুতুরে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সত্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে, ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে, জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ওই ছেলেকে ওই ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়, না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে, ওই ছেলের এই সন্ধের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কী দরকার পড়ল কে জানে। আজকালকার ছেলেপেলেগুলোই বড্ড বেয়াড়া। আর দেরি না করে ইসমাইলের সাথে ওই দিকে পা বাড়ালো হলধর বাবু। অন্য ছেলেরা সব মুখ কাঁচু মাচু করে দূরে দাঁড়িয়ে আছে, হলধর বাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে, কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল, ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধর বাবু, যা তো স্টাফ কোয়ার্টার থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধর বাবু ছাড়াও আরো দুজন স্যার থাকেন এখানে, একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধর বাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতেই দুজন ছেলে ছুট লাগায়, হলধর বাবু ডাক পাড়েন, রামদিন কেও ডেকে আনবি? স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন, পেটানো চেহারা, ভয়টারও খুব একটা নেই, এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে, সারা শব্দও তো নেই, মরে ফুড়ে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হলধর বাবু, আরে ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে, এখনই তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন, এই বিল্ডিং এ কেন ঢুকেছিলে, তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার,
কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে, কোনো প্রতিবাদ করতে পারেন না হলধরবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলধরবাবুর। এত বছর পরেও যেন ভয় শিউরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলধরবাবুর। বাজখাই গড়াতে জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে। দেখুন তো স্যার, এর থেকেও বেশি পুড়েছিল। চমকে ওঠেন হলধরবাবু, কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা। এ তো সেই 12 বছর আগের পাঁচপুরে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধ হয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হলধরবাবুর। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবুই জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না, কে ঢুকেছে ভুতুরে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু জ্যাঠা আমার মোবাইল ফোনে ফোন করেছিলেন, ওর ঠাকুমা অসুস্থ তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাই বলছিলাম, ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলা, খেললেই হবে, পড়তে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হই হই করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হলধরবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধরবাবু। মনে মনে ঠিক করে ফেললেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে, গিনির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতেই হবে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।